কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর প্লাস হচ্ছে এখন ইভিনিং ইভিনিং টাইম, তাই তোমাদের সঙ্গে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফাজানে কেমন কাটালে সবাই? কেমন করে অবশ্যই বলো, জানিও। আর আমি এখন স্পেশালি একজনের জন্য চা করতে চলেছি, আর সেই চাটা কিনে বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা, আর খুব সুন্দর হতে চলেছে, খুব একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর চা বানাবো, আর ঠিক করে চাটা বানাবো, আর খাওয়াবো। কেমন হয়েছে তাকেও দেখাবো। চলো দেখতে থাকো কি করে চাটা বানাই আর খাই। তো কি দিয়ে খাবো চাটা সেটাই তোমার দেখাবো। তো আর প্লাস হচ্ছে খুব 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 সুন্দর একটা, মানে এখন একটা ইভিনিং টাইমের মধ্যে আমি চা বানাতে চলেছি, আর খুব একটা স্পেশালি লোকের জন্য, আর খুব একটা ভালো একটা লাইভ ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে। তো কথা বলতে বলতে তো অলরেডি চা আমার জল দেওয়া হয়ে গেছে চায়ের মধ্যে। তো কী কী দিয়ে মেনু করছি, কেমন করে চাটা করবো আজকে তোমাদের সামনে সেটাই শেয়ার করবো। আর আজকের লুকটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো, জানিয়ে দিও। তো চলো কী কী দিয়ে চা করি খাওয়াই, আর তোমরা চা কে কে খেতে পছন্দ করো, কে কে ভালোবাসো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। দুইটা কাপ নেওয়া হয়ে গেছে, একটা ট্রে নেওয়া হয়ে গেছে, একটা চা ছেঁকনি নেওয়া হয়ে গেছে, আর এখানে চা পাতি আছে, এখানে চিনি আছে, আর এখানে এটা আমার ক্লিপ, আর প্লাস হচ্ছে এখানে গোলমরিচ দিয়ে আজকে চা বানিয়ে খাওয়াবো, আর প্লাস হচ্ছে অলরেডি আমার ওভেন ধরা হয়ে গেছে, আর প্লাস হচ্ছে জল ফেটানো হয়ে গেছে। তো চলো এবার চিনিটা পরিমাণ মতো দিয়ে দেই, আর কী কী দিচ্ছি কেমন করে করছি সেটাই তোমাদের আজকে শেয়ার করছি। তো দেখতে থাকো বাংলা কারি মনকে জানা ইসকে মানা হামকো মানা। গোলমরিচ দেওয়া হয়ে গেছে, অনেকগুলো গোলমরিচ দিয়েছি, আমাকে যদি বকা দেয় দিবেন, খেয়ে নেব সকাল, মানে ইভিনিং টাইমে সকাল বিকাল সন্ধ্যা। তো এক ডোজ না খেলে তো হয় না, ঝগড়া পাকা হবে। তো যেমন ভাত ঢোকে না সেরকম চা ঢোকে না। আর তেজপাতা দিয়েছি, চায়ের পাতি দিয়েছি, দেখি তিতা হয় না মিষ্টি হয় সেটাও আমি বলতে পারছি না। আর চিনি তো মিষ্টি দিব যেন খেতে না। তো চিনি কয় কাপ, কয় চামচ দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। এটা কিন্তু টুকলি করা হচ্ছে, আর চাটা নাকি এভাবে না ঘোরালে আর ভালো হয় না। আমার সেই বান্ধবীরা বলেছে চা করলে এইভাবে ঘোর 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 করে ঘুরাবি, নাহলে কিন্তু ভালো হবে না, চায়ের পাতি রং লাগে। আর ঘুরতে থাকুক, আর কতক্ষণে দেখি কমপ্লিট হয়। চার জন্য চিল্লাচ্ছে খুব মজার মতন, মনে হয় আজকে আমাকে ভাতটা খেতেই হবে। ফাইনালি তোমাদের সঙ্গে হাসতে হাসতে কথা বলতে বলতে অলরেডি চা আমার তৈরি হয়ে গেছে, আর তেজপাতা দেখলে তোমাকে মনে হয় আজকে দিবে। তোমরা কিন্তু বলো না কেউ, আমি কিন্তু এটা খুব টুকলি করছি আর ওকে না বলে দিচ্ছি। তো দুটো টোস্ট, দুটো টোস্ট করে দুজনে চারটা টোস্ট আর খাবো, আর দেখে কী বলতেছে আরও। তো চলো চলো তাড়াতাড়ি দেখে নাও। শুধু চা খেলে হবে না, মুড়ি খেতে হবে। তো টিফিন টাইমে মুড়ি না খেলে তার হবেই না, চলবেই না। তো চলে এসছি মুড়ি নিয়ে, তোমরা দেখো আমরা কি দেখাচ্ছি। তো চিনি কা মজা লে 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 লে। তো মুড়ি নিয়ে চলে এসছি, আর এখানে হবে ডিমের ভুজিয়া, এখানে আছে চানাচুর, আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচি করা হয়ে গেছে, আর এখানে মুড়ি নেওয়া হয়ে গেছে। তো মমতা একটা ডায়লগ বলেছিল যে চা 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 খাওয়ার পর মুড়ি খেতে বলেছে। তো এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি, আর চানাচুর দিয়ে নিয়েছি, সব কিছু নেওয়া হয়ে গেছে। তো বলেছিল চাকরি না পেলে কিছু করার নাই, সবাই একটা মুড়ি নিয়ে নেবেন আর রাস্তার ধারে বসেই যাবেন, ভালো বিক্রি হবে। তো এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমার ডিমটা পুরো রেডি। তো ডিম এখানে ভুজিয়া হবে, দারুন। এত
এরকম ডিমের ভুজিয়া খেতে কে পছন্দ করো কমেন্ট করে বলো, আর তাড়াতাড়ি এসো খেতে খাবে। আর আমি খেতে যাই চলেছি আমার সঙ্গে আরেকটা পাগলি খেতে চলেছে, আর যারা যারা খাবে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভুজিয়া কখন হবে সেটা আমি জানি না, বলতে পারছি না। তো চলো তাড়াতাড়ি গিয়ে মুড়িটা মাখিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দেই আর কী কী করছি আর কী কী খাচ্ছি, কী করে কেমন করে তৈরি করছি, তোমরা কি পারো কি পারো না সেটাও জানাও। আর আমি তো পারি না, তোমাদের দেখাতে চলে এসেছি। আ হা হা হা, কী মজা কী মজা কী মজা, তাই 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 তাই। তো চলো, কার জিভে জিভে জল আসলো, কে খেতে চাই কে খাইতে চায় না কেউ বলতে পারবে না। আর আমি খেতে চাই, চলে আসলাম তবে তোমাদের সামনে। যে চাইবে একবার খাবে বারবার, আঙুল ছাড়বে 14 বার। তো মুড়ি মাখা চলছে অলরেডি, খাওয়া দাওয়া চলবে, আর ব্যাপক আগে চেখে নিন তারপর খেতে দেবো। খেতে তো একদম ভালো না, আর দেখতেও ভালো না। যারা খেতে পছন্দ করো না, লাইক করো না, কমেন্ট করো না, আর নেক্সট ভিডিওতে চলে এসো না তাড়াতাড়ি। বাই। আমি এরকম ভিডিও বানাই, আমি খারাপ, তাই তোমাদের সামনে দেখাই। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম ভিডিও দেখার জন্য জানিয়ে দিও।